আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো আপনাদের 20 বছর আগের সিলিং ফ্যানের কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন, এই ধরনের যে সিলিং ফ্যানগুলো হয়, এই সিলিং ফ্যানের কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করতে হয় এবং এর কীভাবে ডাটা বের করতে হয়, এটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখেন, নারায়ণগঞ্জ থেকে এক ভাই পাঠিয়েছেন কুরিয়ারের মাধ্যমে একটি ফ্যান। তো এই সিলিং ফ্যানটি উনি জানিয়েছেন যে নতুন করে কয়েল রিওয়াইন্ডিং করে দিতে হবে। তো আমরা আগে পার্সেলের প্যাকেটটি কেটে বের করে দেখব এর ভিতরে কেমন সিলিং ফ্যান আছে। তো দেখতে পাচ্ছেন, আমরা প্যাকেটটি খুলে নিচ্ছি। তো অনেক পুরাতন একটি সিলিং ফ্যান এর ভিতরে খুলে উনি প্যাকেট করে পাঠিয়েছেন। তো এই ফ্যানের প্রবলেমটা কি আগে আমরা দেখব। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি মিটার দিয়ে আগে মেপে নিব যে এর কয়েলের অবস্থাটা কেমন। তো কি করে কয়েল মাপতে হয় দেখেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। আমি স্টার্টিং মাপলাম এবং রানিংও মাপতেছি। দেখতে পাচ্ছেন রানিং কয়েলটি কাটা। তো স্টার্টিং এবং রানিং দুটা কয়েল থাকে এর ভিতরে। তো রানিং কয়েলটি কাটা আছে। তো যাই হোক, উনি জানিয়েছেন নতুন করে কয়েল রিওয়াইন্ডিং করে দিতে হবে। তো কয়েল রিওয়াইন্ডিং করার জন্য এই ফ্যানটা আগে খুলে নিতে হবে। তো ফ্যান খোলার আগে এখানে এরকম মার্ক করে নেবেন। তো আমি এখানে মার্ক করে দিচ্ছি। তো মার্ক করার উদ্দেশ্য একটাই, যখন ফ্যান সেট করবেন আবার এই দাগে দাগে আপনারা মিলিয়ে সেট করে দিবেন, তাহলে ফ্যানটা অ্যাকুরেটভাবে সেট হবে এবং ফ্যান সেট করার পরে জাম করবে না। অনেক সময় দেখা যায় ফ্যান খোলার পরে, ফ্যান সেট করার সময় উল্টাপাল্টা সেট হয়ে গেলে ফ্যানটি ইজি থাকে না, ফ্যানটি জাম হয়ে যায় সেট করার পরে। তো কোনো নাট যদি এরকম না খুলে এইভাবে একটু টাকটুক দিয়ে নেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইসের পরে কাজ করে থাকি এবং সকল ডিভাইসের ভিডিও আপনাদের জন্য শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন, এভাবে হ্যান্ডেলটি আমি লাগিয়ে হাতুড়ি দিয়ে এভাবে আস্তে আস্তে করে টাক দিবেন, দিলে এই ফ্যানটি আস্তে আস্তে করে খুলে আসবে। তো সামান্য একটু খুলে গেলেই এই বোল্টটা খুলে নেবেন, কারণ এই বোল্ট অনেক ছোট, এতে আর বাড়ি দিলে কাজ হবে না। তো এই ফ্যানগুলো অনেক ভালো ফ্যান, অনেক আগের ফ্যান এবং এই বডিগুলো অনেক মোটা, তাই বডিতে ডাইরেক্ট বাড়ি দেওয়া যাবে। বর্তমান নতুন যে ফ্যানগুলো আছে আপডেট ফ্যান, এই ফ্যানের বডিতে বাড়ি দেওয়া যায় না, বডি ভেঙে যেতে পারে। কিন্তু আগের যে এই ফ্যানগুলো দেখতে পাচ্ছেন কত মোটা এবং কত পুরুট। তো হাজার হাজার বছর এইভাবে থাকলেও এই ফ্যানের কোনো প্রবলেম হবে না, বডির কোনো সমস্যা হবে না। এই কয়েলগুলো দেখতে পাচ্ছি আমরা, তবে এখানে একটা প্রবলেম আছে, এই কয়েলে খোলার জন্য কোনো ছিদ্র দেয় নাই কোম্পানি, তাই এভাবে টাক দিয়ে খুলতে হবে। তো ছিদ্র না দেওয়ার একটা এই উদ্দেশ্য, কারণ এই ফ্যানের বডি অনেক মোটা, এভাবে খুলতে পারবেন আপনারা বাড়ি দড়ি দিয়ে, কোনো প্রবলেম হবে না, এই জন্য কোম্পানি ওখানে ছিদ্র দেয় নাই। তো আমরা এই কয়েলটা কীভাবে রিওয়াইন্ডিং করবো আপনারা দেখেন। এই কয়েলকে বক্স কয়েল বলা হয় এবং এই 20 বছর আগের ফ্যানের কয়েল দেখেন এখনও অক্ষত আছে। কোনো এক টেকনিশিয়ান ভাই এটাকে রিপেয়ার করেছিলেন। তো এখন আমরা এই কয়েলটাকে কেটে নতুন করে কয়েল রিওয়াইন্ডিং করব এবং এই বক্স কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করতে হয়, ডাটা কীভাবে বের করতে হয় আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এই কয়েলগুলো আমরা আগে কেটে নিব, নিয়ে দুই একটা কয়েল বের করব। বের করে আমরা এই কয়েলগুলো গুনবো। তার আগে আমি কানেকশানগুলো আপনাদের দেখিয়ে দিই। যে কোনো ফ্যান কয়েল কাটার আগে এই কানেকশানগুলো দেখে নেবেন যে কানেকশান কীভাবে করা আছে, সেইভাবেই কানেকশান করতে হবে আমাদের। কানেকশান যদি উল্টাপাল্টা হয়ে যায় ফ্যান ঘুরবে না। তো দেখেন, এই কানেকশানগুলো কিন্তু সিরিজ কানেকশান করা, একে অপরের সাথে কানেকশান করা। তো এই কানেকশানকে সিরিজ কানেকশান বলে। তো শুধুমাত্র বক্স কয়েলের ভিতরে এই ধরনের যে কয়েলগুলো আছে বা এই ধরনের যে রোটারগুলো আছে, এইসব রোটারেই শুধু বক্স কয়েলের কানেকশানটি সিরিজ করা যায়। তো আমরা এভাবে কেটে নিব, এখান থেকে কয়েল কেটে বের করে নিব। তো আমি গ্রাইন্ডিং দিয়ে কয়েলগুলো কেটে নিচ্ছি।
তো কার্টেন প্লাস দিয়েও কাটা যায়। তো গ্রাইন্ডিং দিয়ে আমি কাটছি, সেই জন্য এই কয়েলগুলো অনেক শক্ত এবং মোটা তার দিয়ে কয়েল বান্ধা, এই জন্য কাটিং প্লাস দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট হবে। তো আমি গ্রাইন্ডিং দিয়ে কেটে নিচ্ছি। তবে গ্রাইন্ডিং দিয়ে যারাই কাটবেন, গ্রাইন্ডিংটা কিন্তু সিরিজে ব্যবহার করবেন। আমি 300 ওয়াট বাল্ব দিয়ে সিরিজ ল্যাম্প দিয়ে এই গ্রাইন্ডিংটি চালাচ্ছি আস্তে আস্তে করে আর কি। তো স্লোভাবে গ্রাইন্ডিং চালিয়ে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখেন এভাবে কয়েল কেটে বের করে নেবেন। আমি আপনাদের একটি কয়েল বের করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কয়েলগুলো বের করে নেবেন। তো এই কয়েলগুলো অনেক শক্ত হয়ে গেছে, এই তারগুলো গোনা খুবই কষ্টকর ব্যাপার। তারপরে এই তারগুলো আমরা গুনবো যে কত টান দেওয়া আছে এখানে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই রোটারের যে মাপটা, পুরো 1 ইঞ্চি রোটার। তো 1 ইঞ্চি রোটারের মাপ এবং কয়েলের মাপটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা যে বক্স কয়েলটি করব, কোন মাপের কয়েলটি করব, এই জন্য বক্স বানানোর আগে আমরা এই বক্স কয়েলের সাইজটা নিয়ে নিচ্ছি। তো দেখেন এইভাবে আপনারা সাইজ নিয়ে নেবেন লম্বায় এবং আরে। তো আমরা কয়েলের তারটি গুনেছি, এখানে দেখেন 660 টান। এখন আমরা গেজ দেখব যে তারের মাপ কত, কত নাম্বার তার এখানে ব্যবহার করা হয়েছে। তো আমার এই গেজ মিটার দিয়ে আমি তারটি মেপে নিচ্ছি, দেখেন। তো এটি হলো রানিং কয়েলের মাপ, রানিং কয়েলের তারের মাপটা দেখেন, এবং এটি হলো স্টার্টিং আর এটি হলো রানিং। তো একই তার দিয়ে স্টার্টিং এবং রানিং দুইটা একই তার দিয়েই কয়েল করা। তো আমরাও একই মাপের তার ব্যবহার করব। তারপরে আমি রানিং বা স্টার্টিং দুটাই মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে লেখা আছে, এর ভিতরে ঢুকাইলেই আপনারা বুঝবেন যে কত নম্বর তার। তো আমরা এখানে যে তারগুলো পেয়েছি 33 নম্বর তার, এই 33 নম্বর তার দিয়ে আমি রানিং এবং স্টার্টিং কয়েল বানব। তো টোটাল তারটি কেটে আমি দেখেন ওয়েট দিচ্ছি। এভাবে আপনারা ওয়েট দিয়ে নেবেন। এখানে দেখেন 600 গ্রাম তার আছে। তা আপনারা কীভাবে তার বাজার থেকে কিনে নিয়ে আসবেন বা মার্কেট থেকে, এভাবে ওয়েট করে নেবেন, নেওয়ার পরে তার কিনে নিয়ে আসবেন। তো এখানে 600 গ্রাম তার পেয়েছি। তো আমি এই তারগুলো নিয়ে আসবো, এখানে 600 গ্রামের জায়গায় আমি 800 গ্রাম তার নিয়ে আসবো। তার আগে বিয়ারিংটা খুলে নিতে হবে, কয়েল বান্ধার আগে বিয়ারিং খুলে নিলে ভালো হয়, কারণ নতুন কয়েল বান্ধার পরে বিয়ারিং খুলতে গেলে কয়েলে আঘাত লাগতে পারে। তো আমরা এই আগে উপরে বিয়ারিংটি খুলবো, তারপরে নিচের বিয়ারিংটি খুলবো, কারণ নিচের বিয়ারিংয়ে পুলার লাগানো যাবে না, বেনা দিয়ে খুলতে হবে। তাই আমি আগে উপরে বিয়ারিংটি খুলে নিচ্ছি। তো এইভাবে পুলার বানিয়ে নেবেন। এই পুলারগুলো আমার নিজের হাতের বানানো, এই পুলারগুলো অনেক হার্ডই এবং অনেক ভালো পুলার। তো এইভাবে পুলার তৈরি করে নেবেন। এই ভিডিওতে দেখতে পারবেন পুরো A to Z কীভাবে ফ্যানের কয়েল রিওয়ার্ডিং করতে হয় এবং কীভাবে ফ্যান সেট করতে হয়, কীভাবে কানেকশন করতে হয়, সমস্ত কিছু দেখতে পারবেন এই একই ভিডিওতে। তাই বিয়ারিং দুটাই খুলে নিব। এখানে একটু পাঞ্চ করতে হবে, দেখেন এই শ্যাফটটা একটু ক্ষয় হয়ে গেছে। তো পেপার কেটে নেবেন এভাবে, রোটারের যে মাপটা কতটুকু মোটা রোটার তার থেকে 2 সুতা 3 সুতা বেশি কাটবেন পেপার, কারণ দুই পাশ থেকে ভাঁজ করতে হয়। পেপার কীভাবে কাটবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পেপার কেটে এরকম ভাঁজ করে মাপটা নিয়ে নেবেন, তারপরে ওই মাপে মাপে দাগ দিয়ে স্কেল ধরবেন, ধরে কাটার দিয়ে এভাবে কেটে নেবেন। পেপার কাটা খুবই ইজি। আমি আগে কাঁচি দিয়ে পেপার কাটতাম, অনেক সময় লাগতো, এখন এই কাটার দিয়ে পেপার কাটি। এরকম স্কেল ধরে টান দিবেন, পেপার কেটে যাবে সমানভাবে। তবে পেপার কাটার মূল জিনিসটা হচ্ছে আগে মাপ দিয়ে নেবেন, অ্যাকুরেট মাপ। আপনার রোটার যদি 1 ইঞ্চি হয় তাহলে 3 সুতা বেশি কাটবেন, দুই পাশ থেকে 2 সুতা ভাঁজ করবেন, মাঝখানে 1 সুতা গ্যাপ চলে যায় ভাঁজের ভিতরে। তো আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে ওইভাবে পেপারগুলো কেটে এবং ভাঁজ করে নেবেন।
অনেক টেকনিশিয়ান অনেক রকম কয়েল রিওয়াইন্ডিং করে, তো আমি একটু অন্যরকম করি। তো আমার এই কয়েলগুলো আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন। তো পেপারটা আমি কেটে নিচ্ছি, সমস্ত পেপার যতগুলো পেপার লাগবে। এখানে 14টা কয়েল আছে, 14 দুগুণে 28টা স্লট। এই 28 স্লটের জন্য 28টা পেপার এরকম কাটতে হবে। তো আমি এখান থেকে দুটো করে নিব। তো আমি 14টা পেপার কেটে নিচ্ছি, 14টা পেপারকে আমি 28টা বানিয়ে দেবো মাঝখান থেকে কেটে। তো দেখেন এভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন। এখান থেকে গুছানোর পরে এভাবে মাঝখান থেকে কেটে নেবেন। তো সমস্ত পেপার আমাদের কাটা হয়ে গেল। এখন এই পেপারগুলো দিয়ে আমরা কয়েল রিওয়াইন্ডিং করব। তো এর যে ডাটা আমি বের করেছি, এই ডাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন সিলিং ফ্যান কয়েল ডাটা, দেখেন 28 স্লট, মানে এই যে ছিদ্রগুলো এটাকে স্লট বলে, 28টা স্লট এবং 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, 1 ইঞ্চি মোটা এই কয়েলের সাইজ আর কি। এই কয়েল হবে, দেখেন লম্বা হবে 1.5 ইঞ্চি। এই যে কয়েল বানিয়েছি আমি, এই কয়েলের লম্বা এবং আড়ে আড়ে 1 ইঞ্চি এবং লম্বা 1.5 ইঞ্চি। এই সাইজের আমরা কয়েল বানাবো এবং এখানে তার ব্যবহার করব। 33 নম্বর টান দিব 660, স্টার্টিং কয়েলে দিব 580 টান। তো 580 টান স্টার্টিংয়ে যাবে এবং রানিংয়ে যাবে 660। তো দেখেন আমি রানিং কয়েলের যে কয়েলটা এটা বানিয়ে নিয়েছি 660 টান দিয়ে। তো লুপ তারটি যেখান থেকে বেরোবে কানেকশান, এই যে ছিদ্র, এই ছিদ্র সোজা প্রথম কয়েলটি আমি লাগিয়ে দিব। তো প্রথম কয়েলটি আমি ওয়েট দিয়ে দিচ্ছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন 50 গ্রাম কয়েল হয়েছে। তো 14টা কয়েল যদি হয় তাহলে 700 গ্রাম তার চলে যাচ্ছে। আপনাদের একটি হিসাব আমি দেখিয়ে দিলাম যে কতটুক তার আপনাদের কয়েলের ভিতরে যাবে। একটি কয়েল যদি 50 গ্রাম ওয়েট হয় তাহলে, 14টা যদি কয়েল হয় তাহলে 700 গ্রাম তার লাগতেছে এখানে। তো এইভাবে পেপারটি ঢুকায় ভাঁজ করে নেবেন। আমি আপনাদের কয়েল কীভাবে ঢুকাতে হয় তাও দেখিয়ে দিচ্ছি। এরকম বক্স কয়েল তৈরি করে নেবেন, 4টি পেরেক মেরে কাঠের পরে এভাবে তৈরি করে নিয়ে জাস্ট এইভাবে ঢুকাই দিবেন। তো এই কয়েল ঢুকানো একটু কষ্টকর ব্যাপার, যেহেতু এই স্লটগুলো খুবই চিকন এবং খুবই ছোট জায়গা। তারপরে দেখেন আমাদের কয়েলগুলো কিন্তু ঢুকানো হয়ে গেছে। আমি একটু ভিডিও স্কিপ করে দেখাচ্ছি আপনাদের, অনেক সময় লাগে তাই। তো আমাদের রানিং কয়েলটি ঢুকানো হয়ে গেছে, দেখেন পুরো কয়েলের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা এই কয়েলটাকে টেপিং করে দেবো সুন্দর করে এই টেপ দিয়ে। তারপরে আমরা স্টার্টিং কয়েলটি আবার রিওয়াইন্ডিং করব। তো আপনাদের সময় বাঁচানোর জন্যই আমি ভিডিওটা স্টিপ করেই দেখাচ্ছি আপনাদের। দেখেন এক পাশ টেপ করা হয়ে গেছে, এখন এই পাশটা টেপ করে আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন দুই পাশেই আমাদের টেপ করা হয়ে গেছে। তো টেপিং করা হয়ে গেলে এভাবে চাপ দিয়ে কয়েলটিকে ছোট করে নেবেন, নাহলে যখন বডি সেট করবেন বডিতে কয়েল বেঁধে যাবে। তো এরকম ভাঁজ করে দিবেন, ভাঁজ না করে দিলে আপনি স্টার্টিং কয়েলটি রিওয়াইন্ডিং করতে পারবেন না, স্টার্টিং কয়েল ঢুকানো গেলে কষ্ট হয়ে যাবে। তো দেখেন ভাঁজ করার পরে এইভাবে দেখা যায়। এখন শুধু কানেকশন বাকি, আমি এই কানেকশনগুলো করে আপনাদের দেখাবো যে এর কানেকশন কীভাবে করতে হয়। নতুন টেকনিশিয়ান ভাইদের আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন এবং যত্ন সহকারে কাজ করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। তো কানেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা একে অপরের সাথে কানেকশন, সিরিজ কানেকশন বলে। তো এই কানেকশনের পরেই আমি স্টার্টিং কয়েল রিওয়াইন্ডিং করে ওই কয়েলেরও কানেকশনটি দেখিয়ে দিব। তো দেখেন আমাদের স্টার্টিং কয়েলেও রিওয়াইন্ডিং করা হয়ে গেছে, কয়েলগুলো ঢুকানো হয়ে গেছে। তো এই কয়েলগুলো আমি টেপিং করব না, এই কয়েলগুলো আমি স্টার্টিং যে কয়েলগুলো আছে, স্টার্টিং কয়েলের যে কানেকশনটা আছে, এই কানেকশনটা করার পরে আমি এখানে ভালো করে এই কয়েলের সাথেই বেঁধে দিব।
তো দেখেন কয়েলের কানেকশন করা হয়ে গেছে এবং এই কয়েলটার সাথে আরেকটি কয়েল মানে রানিং কয়েলের সাথে স্টার্টিং কয়েল আমি ভালো করে বেঁধে দিছি। আপনারা এইভাবে চাইলে বেঁধে দিতে পারেন। এখন আমি এখানে নতুন বিয়ারিং লাগিয়ে দিব। তো এই ধরনের কয়েল যদি আপনারা ইয়ার্নিং করেন, বিয়ারিং যদি কোনো রকম প্রবলেম হয়, এগুলো চেঞ্জ করে দিবেন। দিয়ে এখানে আমি দেখেন কানেকশনের লুপ তারটি বের করব। তো এখানে যে তার দিবেন এই তারটাও ভালো মানের দিবেন, ভালো তার না দিলে এই তারটা টেকসই হবে না, এই কানেকশনের থেকেই প্রবলেম হয়ে যাবে। তো আমি লুপ কানেকশনের যে তার, এই তারটি ভালো মানের তার এখানে দিয়েছি। যেহেতু এই ফ্যানটি অনেক দূর থেকে আমার কাছে রিওয়ার্ডিংয়ের জন্য আসছে, অনেক বিশ্বাস অনেক আস্থার পরে এই ফ্যানটি আমার কাছে পাঠিয়েছেন সেই ভাই, সেই জন্য আমি সেইভাবেই যত্ন সহকারে কাজটি করে দিচ্ছি। এই কানেকশন করার আগে অবশ্যই এখানে টিউব ব্যবহার করবেন, তো একে স্লিপিং টিউব বলে। মার্কেটে কিনতে পাওয়া যায় ইলেকট্রিক পার্টসের দোকানে যেখানে তারটার বিক্রি করে। তো এই টিউবগুলো আমরা কিনে নিয়ে আসি। এখানে এই টিউব না দিলে এই তারটি হিটে গুলে যেতে পারে, কারণ যখন ফ্যান চলে এই আর্মিচারটা অনেক হিট হয় এবং এই তারের যে প্লাস্টিকের যে কভারটি আছে এই কভারটি যেন পুড়ে না যায়, সেজন্য এখানে টিউব ব্যবহার করা হয়। তো আমি কানেকশন কীভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে মোট চারটি তার বের হয়েছে এবং এই কয়েল থেকেও চারটি লুপ বের হয়েছে। তো এই চারটি তারের সাথে চারটি লুপ যাবে। তো লাল যে দুটো তার আছে এটা আমি রানিংয়ের সাথে কানেকশন করে দিব এবং কালো যে তার আছে স্টার্টিংয়ের সাথে কানেকশন করব, যেন ফ্যানটা সেট করার পরে বোঝা যায় যে রানিং কোনটা এবং স্টার্টিং কোনটা। তারটি এভাবে ঘষে ভালো করে পেঁচিয়ে দিবেন সুন্দর করে। অনেক টেকনিশিয়ান ভাই আছেন, তারগুলো হাত দিয়ে পেঁচিয়ে এভাবে ছেড়ে দেন, কিন্তু আমি এখানে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দিলে লুজ হওয়ার আর সম্ভাবনা থাকে না। তো দেখেন সুন্দর করে এখানে সোল্ডারিং করে দিবেন। এখানে সোল্ডারিং করা হয়ে গেলেই আমি এখানে এই কয়েলটি বেঁধে দিব সুন্দর করে। আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন। দেখেন একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। তো আপনারা ভিডিও দেখেন চলে যান, লাইক করেন না, আসলে খুবই দুঃখের ব্যাপার। তো আপনারা লাইক করবেন, লাইক করে আমাদের উৎসাহিত করবেন, আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে শেয়ার করব ইনশাআল্লাহ। তো কয়েলটি আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর অল্প সময়ের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন এই কয়েলটি বার্নিশ করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে বার্নিশ করে দিয়েছি আমি, দেখেন খুবই সুন্দরভাবে বার্নিশ করা হয়েছে। তো কয়েলটি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই কয়েলটি ইনশাল্লাহ আপনাদের ভালোই সার্ভিস দেবে। এইসব ফ্যান 100-200 বছরে কিচ্ছু হবে না। তো কয়েলটি মোটা তার দিয়ে রিওয়ার্ডিং করা। ফ্যানটি আমি সেট করে দিচ্ছি, কীভাবে সেট করবেন দেখেন। এভাবে কাঠের উপরে রেখে বাড়ি দিবেন। ফ্যান সেট করার সময় এই দাগটি দেখে নেবেন, খোলার সময় যে দাগটি আমরা দিয়েছিলাম এই দাগে দাগে মিলিয়ে ফ্যানটি সেট করে দিচ্ছি। ক্যাপাসিটারের কানেকশনটাও আপনারা দেখে রাখেন। তো ফ্যানটি খুবই ইজি এবং খুবই সুন্দর হবে চলতেছে, ফিটিং করাও হয়েছে ভালো। তো দেখেন স্টার্টিং এবং রানিং লাল এবং কালো দুটো তার আমি একসাথে করে কমান্ড করে দিয়েছি এবং দুটো তার লাল এবং কালো এই দুটো তার ক্যাপাসিটারে চলে যাচ্ছে। আপনাদের আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা একটু ভালোভাবে দেখেন। তো আমি 100 ওয়াটের সিরিজ ল্যাম্প নিয়েছি চেক করার জন্য। তো দেখেন ফ্যানটি সোজা ঘুরতেছে এবং উল্টা ঘুরতেছে, যেদিকেই কানেকশন দিবেন সেদিকেই ঘুরবে। তো আমি এখন উপর থেকে তার দিয়ে পারমানেন্টলি কানেকশন করে দিচ্ছি। তো লাল তারে আমরা কানেকশন করলে ফ্যানটি সোজা ঘুরবে এবং কালো তারের সাথে যদি ক্যাপাসিটারে কানেকশন করি তাহলে ফ্যানটা উল্টো ঘুরবে। তো দেখেন কমনের সাথে কমন করা হয়ে গেছে। এখন লাল তারের সাথে আমি, এটি লাল তার হলো রানিং, তাই লাল তারের সাথে আমি কানেকশন করে দিচ্ছি। এইভাবে আপনারা কানেকশন করে সুন্দর করে টেপ করে দিবেন, টেপিংটা যেন ভালো হয়।
ना ले शॉर्ट हो जाते पारे बॉडी हो जाते पारे तो भालो अबे टेपिंग करे सुंदर करे गुच्छी है तारे भीतर लगिए दिवेल तो देखें गोद गज करे कास करे आमी एकाने सेट करे दिए सी एकोन आमी अपना देर ये फैंटे चालिए देखा बो इंशाल्लाह ये 100 वाट सीज़लेम दिए पार कट लगिए दिच्छी तो देखते बाद तीसन कोतो स्पीड है फैंटे चलते से तमार वीडियो रा जो दे भालो लगे लाइक करवेन कमेंट करवेन शेयर करवेन आवाज देखा बे नोटन कोनो वीडियो साथे सेव बन तो भालो थके ना लाभ है।